হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। তো তোমরা আমাকে পাগল করে দিছো ভাইয়া, এফ ইউনিটের কত পেলে পাস, এফ ইউনিটে কত পেলে পাস। ঠিক আছে, কারণ হচ্ছে আমি আগে তোমাদের বি ইউনিটের ভিডিও বানিয়ে আসি যে কত পেলে পাস, তারপর সি ইউনিটের ভিডিও বানিয়ে আসি কত পেলে পাস, এবার তোমরা আমাকে পাগল করে দিছো ভাই এফ ইউনিটে কত পেলে পাস, প্লিজ একটু বলেন। তো এফ ইউনিটের কত পেলে পাস সেটাই আমি তোমাদের বলার জন্য চলে আসলাম। তোমাদের পরিচয়টা আমি দিয়ে নেই, আমি হচ্ছে ফাহিম, তোমাদের জন্য ইউটিউবে অনেকগুলো ভিডিও বানিয়ে থাকি। আমি মেইনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে বি ইউনিট সেটা আমি টপ করেছিলাম এবং বর্তমানে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত রয়েছি, এবং তোমাদের জন্য বিভিন্ন কোর্স তো করাই আমি, যাতে তোমাদের চান্স গুলো আর কি হয়, সেটার লিঙ্ক হচ্ছে সবকিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিভাবে কি। তারপর হচ্ছে তোমাদের এখন টপিকটা শুরু করব, তো লেটস স্টার্ট। তো শুরু করার আগে আমি বলে নিই যে এফ ইউনিট এটা কিন্তু হচ্ছে ল ইউনিট, মাত্র একটা সাবজেক্ট এখানে রয়েছে, এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ ল থেকে কিন্তু অনেক কিছু করা যায়। এবং বিসিএস এর আলাদাই তোমার একটা আলাদা টপিক হচ্ছে বিজিএস, ঠিক আছে, বিজিএস কিন্তু আলাদা হয়ে গেছে অনেক আগে। এটা হচ্ছে 22 নম্বর সংবিধান, তোমরা জানো 22 নম্বর সংবিধান অনুচ্ছেদে এটা হচ্ছে তোমার নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে যায় বিচার বিভাগ। তো এটাই হচ্ছে সেই বিজিএস, এখানে কিন্তু তোমরা অনেক সুন্দরভাবে চাকরি একদম ফটাফট পেয়ে যেতে পারবা। এবং এখান থেকে তোমরা যদি ব্যারিস্টারি করো লন্ডনে গিয়ে, তাহলে ব্যারিস্টার সুমন আছে, তোমরা চিনো, এনাকে কিন্তু অনেকে ফলো করে এবং ইনি কিন্তু অনেক ভালো কিছুই বলেন, তো আমি মাঝে মাঝে শুনি, তো এনার মতো তোমরা হতে পারবে। আর ব্যারিস্টার সুমন যদি একবার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, তাহলে মনে করো লাইফে আর তোমার আর পিছনে তাকাতে হবে না, তুমি কোন লেভেলে চলে যাবা তোমার মানে নেক্সট, একদম একদম নেক্সট, ঠিক আছে। তো এই জন্য তোমাদের এই ল ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য অনেকের ফেভারিট হয়ে থাকে যে ল তে আমার চান্স দরকারি। এই জন্য শুধু ল এর জন্যই অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে মডেল টেস্ট দেয় এবং আমার কাছে পড়ে, কারণ জানে যে হচ্ছে আমার কাছে আসলেই তাদের একটা হতে পারে ওয়ে, কারণ সবাই তো মনে করো সবকিছু মানে সবাই শুধু ধান্দায় থাকে, কিন্তু আমাকে জানে যে হচ্ছে আমি কোন লেভেলের লোক এবং পার্সোনালিটি আর কি বুঝে সবাই। তো তোমাদের জন্য আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কত পেলে চান্স। তো কত পেলে আমি যতটুকু আমার যে পূর্বের এই বছর যে লাস্ট 49 ব্যাচ, আমি তো 47, তো 49 ব্যাচ যারা চান্স পেয়েছে তাদের থেকে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যেটা ফার্স্ট হয়েছিল যে সে পেয়েছিল ছেলেদের মধ্যে থেকে 71.5। তোমরা তো জানো যে জাহাঙ্গীরনগরের ছেলেদের আলাদা রেজাল্ট হয়, মেয়েদের আলাদা রেজাল্ট হয়, একদম 50-50%। তো তোমাদের ছেলেদেরও কোনো ডিসক্রিমিনেশন হবে না। তো ছেলেদের পেয়েছিল যে ফার্স্ট হয়েছিল সে পেয়েছিল 71.50, এবং যে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিল সে পেয়েছিল তোমার 70.00, ঠিক আছে, মানে কি 70 এক্সাক্ট, আর যে মেয়েটা ছেলেটা পেয়েছিল 71.50। তো তোমাদের এটা জিপিএস সহ 100-এর মধ্যে, ঠিক আছে, অনেকে আবার কোশ্চেন করো কতর মধ্যে, এটা হচ্ছে 100-এর মধ্যে দুইটাই, ঠিক আছে, তাহলে মেয়েদের মধ্যে 70 আর ছেলেদের মধ্যে 71.5। ছেলেরা একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি হয়তো থাকে, কারণ প্রত্যেকটা রেজাল্টেই দেখা যায় ছেলেরাই বেশি পায় কেন জানি। তার যদি তোমরা যদি বলো লাস্ট চান্স কত হয়েছে, তোমরা জানো যে মাত্র 30টা সিট, ঠিক আছে, 30টা মেয়ে 30টা ছেলে, তাহলে মোটমোট 60 জন নেয় মাত্র। তাই 60 জনের জন্য তোমরা বেশি সিট নাম্বার আগায় না। তো লাস্ট যেটা একদম কাট মার্ক সেটা হচ্ছে ছেলেদের জন্য 68 এবং মেয়েদের জন্য হচ্ছে 67, ঠিক আছে, 67 এর নিচে পেলে তুমি 100-এর মধ্যে কিন্তু, তাহলে কিন্তু তোমার চান্সটা আর হবে না, 68 এর নিচে হলে তোমার চান্সটা হবে না। আর এই জন্য তোমরা হচ্ছে খুব ভালো করে সংবিধানটা পড়বা, এবং সব কোশ্চেন কিন্তু জিকের ইংরেজিতে হয়, সেই ইংরেজিতে করার জন্য তোমরা হচ্ছে নিজেরা অনেক বেশি প্র্যাকটিস করবা, এবং তোমরা নিউজ পেপার পড়তে পারো, নিউজ পেপার যদি খুব ভালো করে পড়ো তাহলে চান্সটা হবে। আর ইংরেজিতে খুব ভালোভাবে তোমাদের ব্রেইনটা খাটাবা, কারণ ইংরেজি থেকে অনেকগুলো কোশ্চেন চলে আসে, সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে প্যাসেজ যদি ভালো করতে পারো। এই জন্য তোমরা তাদের বারবার বলে দিচ্ছি তোমরা হচ্ছে নিউজ পেপার পড়বে, দ্য ডেইলি স্টার অ্যাপ আছে, নামায় নিবে আরামে পড়বা, ঠিক আছে, এক পেজ করে রেগুলার পড়বা হয়ে যাবে। আর হচ্ছে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে আমি বলে দিই, সেটা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার যেটা তোমাদের 11-12 ছিল মানে ইন্টারে ছিল, সেই বইটা তোমরা একদম প্যাসেজ গুলো সব পড়ে ফেলবা, একটা ভোকাবুলারি যাতে বাদ না থাকে, ঠিক আছে, কারণ এই বই থেকে তোমাদের সবকে ভার্সিটি কিন্তু বলে দিয়েছে যে সবকিছুই হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে আসবে, ঠিক আছে, পাঠ্য বই থেকে যদি এগুলো ভোকাবুলারি সব প্যাসেজ প্যাসেজ কমন পড়ে যায় তখন কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে, যদি কমন নাও পড়ে তাও তোমরা অনেকগুলা কি বুঝতে পারবা যে কোনগুলো চলে আসতেছে। যেমন বিউপিতে কিন্তু একটা মজার কোশ্চেন, জিকে কোশ্চেন পর্যন্ত এই এই তোমার এই বই থেকে চলে আসছে ইংলিশ ফার্স্ট পেপার, যেমন হচ্ছে পান্ডা কত কেজি বাঁশ খায়, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু ছিল হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার বই, ঠিক আছে, এই বইটা এখান থেকে জিকে কোশ্চেন চলে আসছে, বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট তোমাদের এই বোর্ড বইগুলো। তো এই বোর্ড বইটা পড়ো, ইনশাল্লাহ হবে সবকিছু। আর তোমাদের আরেকবার বলি আমার যে কোর্সে যদি তোমরা কোর্স এবং হচ্ছে যে মডেল টেস্ট এবং হচ্ছে যে প্রাইভেট বেস তোমরা যদি ভর্তি হতে চাও সেটার ডিসক্রিপশনে সব ডিটেইলে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও, এবং তোমরা এই জন্য আমাকে কল করতে পারো এই নাম্বারে 01635378454, এবং কল দিতে পারো অথবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তাহলেই তোমরা আমাকে পেতে পারবে। এবং সবাই তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।